ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস আজ আমি পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটাক্স পার্ট ওয়ানের ইংরেজির প্রশ্নটি আজকে সলভ করবো গত ভিডিওতে আমি বাংলার প্রশ্নটি সলভ করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আইবোর্ডেন এবং ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে দেখো অ্যাক্টিভিটি ওয়ান একই আছে ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি কী বলেছে ম্যাস্কুল এনজেন্ডার আর ফেমেল এনজেন্ডার মানে পুরুষ জাতি আর স্ত্রী জাতি এখানে দেওয়া আছে দুটো দুটো টেবিলে এখানে ম্যাস্কুলেনজেন্ডার অক্স আছে ফেমিল জেন্ডারে কী হবে এখানে হবে কাউ সিও ডব্লিউ আর এখানে কুইন আছে ফ্যামিল এঞ্জেন্ডারে এদিকটা কী লিখবে তোমরা কিং লিখবে এন জি আর এদিকে লেখা আছে ম্যান ফ্যামিল তোমরা কী লিখবে ও ম্যান ডব্লিউ ও এম এ এন বোঝা গেছে এরপরে কী আছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস টু প্লুরাল নাম্বারস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে লেখা আছে ব্যাবি মানে এখানে কী বলেছে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করতে বলেছে এখানে লেখা আছে ব্যাবি এর উত্তরটা কী হবে ব্যাবিচ ই এস ব্যাবিচ তারপরে কী লেখা আছে মস্কুইটো এখানে কী হবে মস্কুইটোচ আমি এখানে লিখে দিচ্ছি এমও এস কিউইউআইটিও ইএস মসটোজ এরপরে লেখা আছে ডক এখানে কী উত্তরটা ডক্স ডিও জি এস দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কি আছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দেম ইন টেবিল গিভিন বিলো কী বলেছে এখানে তিনটে লাইন দেওয়া আছে এই তিনটে লাইনের মধ্যে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট এখানে টেবিলের মধ্যে লিখে দিতে বলেছে প্রথমটা কী লেখা আছে হার হেয়ার ওয়াচ গ্রে এখানে হার হেয়ার হবে সাবজেক্ট ওয়াচ গ্রে হবে প্রেডিকেট আমি এখানে লিখে দিচ্ছি কী লিখবে এখানে লিখবে হার হেয়ার এইচ এ আই আর হেয়ার সাবজেক্ট আর প্রেডিকেট হবে কি ওয়াচ গ্রে জি আর এ জি আর ই হবে জি আর ই ওয়াই গ্রে বোঝা গেছে এরপরে কেছে এখানে দু দেখছে সি ওয়েড নিয়ার দ্য টিচার অ্যান্ড টচ টাচ ফিট তাহলে কী হবে সিটা হবে সাবজেক্ট আর বাকিটা ওয়েড নিয়ার দ্য ওয়েড নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচ ফিট এটা হবে এই তোমরা এইটা লিখে দেবে আমি তিচ্ছিন্ন করে দিলাম তোমরা এই যেটা লিখে দেবে এরপরে কেছে দিস কোয়ান ওর্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ডস তা দি কয়েন হবে কি দিস কয়েন হবে সাবজেক্ট সাবজেক্টের ঘরে লিখবে আর বাকিটা ইচ ওয়র্থ মাচ মোর দেন দোচ এটা হবে কি ডেডিকেটেড ঘরে তোমরা লিখে দেবে এরপরে কী আছে অ্যাক্টিভিটি পরে কী আছে সাপোজ ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো ধরো তুমি একটা ম্যাজিক শো দেখতে গেছো রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য শো ওই শোয়ের সম্বন্ধে তিনটে সেন্টেন্স তোমাকে লিখতে বলেছে আমি খাতায় লিখে দিয়েছি তোমাদের সেটা দেখে দেখে বলে দিচ্ছি তোমরা এরকম লিখে নেবে তোমরা এরকম লিখবে যে লাস্ট মান্থস আই ওয়ে টু সি এ ম্যাজিক শো ইন নীলপুর দ্য ম্যাজিশিয়ান ক্লথস ওয়ার কালারফুল হি শো ডাস মেনি ম্যাজিক্যাল ট্রিক্স ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে